আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা। আর আজকে আমরা কথা বলবো মহিলাদের সঙ্গে। আমরা মহিলারা সবাই কিন্তু ইকুয়ালিটি নিয়ে বিশ্বাস করি, কিন্তু আদপেও সবাই আমরা এই ইকুয়ালিটি সত্যি কি মানি? মানে ধরুন আমরা কোথাও রেস্টুরেন্টে খেতে গেলাম এবং খেতে গিয়ে বিলটাকে সবসময় ছেলেরাই পে করবে এমনটা তো কথা নয়, কিন্তু মেয়েরাও কি পে করে যারা নিজেরা চাকরি করেন? কিংবা ধরুন আমরা যখন মেট্রোতে উঠি, যখন সেখানে আমরা লেডিস সিটে বসে পড়ি, কিন্তু যখন সেখানে একজন অসুস্থ পুরুষ মানুষ যদি এসে পড়েন, তাকে সিট ছেড়ে দেওয়া আমাদের এটা একটা দায়িত্ব, আমাদের কর্তব্য। কিন্তু সত্যি কি আমরা ছেড়ে দিই? আজকে সে কথাটাই জানবো আমাদের শহরবাসীর থেকে, তারা কি করেন। আপনার নাম সোমা সাহা। আচ্ছা, আপনি ইকুয়ালিটি বিশ্বাস করেন? হ্যাঁ। কতটা সেটা মেনটেন করেন? যখন ধরুন আমরা যখন কোথাও বেড়াতে চাই, তখন সবসময় যে ওই যে খরচা করে তার না, অনেক সময় আমরা দুজনে মিলেই হাজব্যান্ড ভাই মিলেমিশেও খরচা করি। যে হাজব্যান্ড বলেই যে ও সবসময় পে করবে সেটা তো না, দুজনে মিলে কোনো পারপাস হলো, ওর বার্থডে পারপাস হলো বা আমার ছেলের কোনো বার্থডে পারপাস হলো, তখন তো আমরা দুজনে মিলেও করি। অনেক সময় আমি ইন্ডিভিজুয়ালও করি, অনেক সময় ও পে করে, এই না যে ওই করতে হবে তা না। আচ্ছা, একটা পারফেক্ট জেন্টেলম্যান বলতে আমরা কী বুঝি? যেমন ধরুন একটু গাড়ির দরজাটা টেনে দেওয়া, চেয়ারটা এগিয়ে দেওয়া, এটা কি তিনি বিশ্বাস করেন? জানবো না, সবসময় না, জেন্টেলম্যান অবশ্যই, হাজব্যান্ড সবসময় চায় যে প্রত্যেক হাজব্যান্ডও পারফেক্ট হবে, পারফেক্ট জেন্টেলম্যান হবে, সবাই চায়, প্রত্যেকটা ওয়াইফই চায়, কিন্তু তা বলে এই না সবসময় যে ও করবে। হ্যাঁ, আচ্ছা, আমাদেরও অবভিয়াসলি বোথ সাইডে করা উচিত। যাবো পরের বন্ধুর কাছে, জানবো তার নাম। নাম সঞ্চয়িতা মল্লিক, হাউসওয়াইফ। আপনি এই ইকুয়ালিটি কতটা বিশ্বাস করেন? অবশ্যই, কারণ একজনের ওপরে খুবই চাপ পড়ে যায়, অবশ্যই উভয়কে যদি আমরা কন্ট্রিবিউট করি তাহলে সব কিছু মানে খুবই সুষ্ঠুভাবে হয়। বাসে, ট্রামে, ট্রেনে উঠলে সবসময় কি মহিলা সিট ইউজ করা হয়? হ্যাঁ, মহিলা সিট করি, মানে জেনারেল সিট যখন ইউজ করি, কোনো কেউ যদি দাঁড়িয়ে থাকে ছেড়ে দিই সিটটা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, কারণ আমি যখন পারছি দাঁড়াতে, আমি কেন শুধু সিটটা আটকে রাখবো? ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। জানলাম আমাদের শহরবাসীর কথা, তারা অনেকেই কিন্তু সবসময় ইকুয়ালিটি যে মেনটেন করেন তা কিন্তু নয়, কিন্তু অনেকে সত্যিই করেন। তারা পারফেক্ট জেন্টেলম্যান শব্দটাতে শুধুমাত্র বিশ্বাস না করে পারফেক্ট ওম্যান শব্দটাও অনেক ক্ষেত্রেই বিশ্বাস করেন। জানলাম শহরবাসীর বক্তব্য, এবার জানবো আপনার মতামত। আপনি কি করেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম দেরি করবেন না। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে আমি অনিন্দিতা, আপনারা দেখছেন জিও বাংলা।